শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চলছে তালবাহানা, চলছে ষড়যন্ত্র। যেকোনো মুহূর্তে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে, অথবা টাইম আগায় আসতে পারে, অথবা টাইম কিছুদিন পরে হইতে পারে নির্বাচনী তারিখ। এই ধরনের একটা চক্র এই নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন। কেউ চিঠি দিয়েছেন যে নির্বাচনের তারিখ বাড়ানো হোক, কেউ চিঠি দিয়েছেন নির্বাচনের তারিখ আগানো হোক, কেউ চিঠি দিয়েছেন যে যে পর্যন্ত জায়েদ খান নিপুনের মামলার সমাধান না হয় সেই পর্যন্ত নির্বাচন স্থগিত থাক। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই ধরনের লোকটা কারা হইতে পারে ভাই ব্রাদার, আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এমনিই তো নিপুনের যারা ছিল তাদেরকে ভাগায় নিয়ে গেছে, সবাই ব্যাঙের মতো লাফাইতে লাফাইতে চলে গেছে, একজন অন্যদিকে কোথায় গেছে সেটা তো আপনারা ভালো করে দেখতেছেন। প্রতিদিনই এটার খবর মানে হচ্ছে, প্রতিনিয়তই আপনারা খবর পাচ্ছেন। তো এই যে কাজটা করছে, এই যে ঘৃণিত কাজটা, নোংরামি কাজটা, এইটা কারা করছে, এটা কারা কারা, এটার জন্য দায়ী কারা, আপনারা কি বুঝলেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এটা মানে কি তৃতীয় পার্টি? কারণ নিপুণও চাচ্ছে না এটা যে ডেটটা পিছানো হোক বা নির্বাচন স্থগিত করা হোক। যদি স্থগিত করা হোক বলতো, নিপুণ ভাবতো, তাহলে তো আর মাহমুদ কলি ভাইকে এত তোষামত করে এত খোঁজাখুঁজি করে আনতো না। যেহেতু সাকিব খান মানা করছে, আলমগীর ভাই মানা করছে, অনন্ত জলিল সাহেব মানা করছে, আরও অনেককেই বলছে, তারা সবাই মানা করছে। মানা করার পরেই নিপুণ মাহমুদ কলি ভাইকে আবিষ্কার করলেন। তো এত কষ্ট করার পর একটা প্যানেল সে তৈরি করার চেষ্টা করতেছে, সবাইকে একত্রিত করে। হয়তো দেখা গেছে যে সে তার প্যানেলটা তৈরি করে সাংবাদিক সম্মেলন করে জানায় দিবে। এর মধ্যেই কারা যেন ওখানে আঙ্গুলি করতেছে, কাদের এত চুলকায় ভাই, কারা আপনারা, আপনাদের কি প্রবলেম, আপনারা এটা করে কি লাভ পাইবেন, আপনাদের লাভ লস কিছু আছে? আমার তো মনে হয় না। শিল্পী সমিতিতে যারা নির্বাচন করবে, যারা ফেল করবে, তাদের লস হবে। কারণ লসটা হলো কি, এই যে নির্বাচনী প্রচারণা করলো, এই নমিনেশন পেপার উঠাইলো, নমিনেশনের জন্য টাকা জমা দিল, এই এই যে এই জামানত যেটাকে বলে এইটা গেল, তারপরে মাস ব্যাপী ইফতার খাওয়াচ্ছে, তারপর ইফতারের পর হবে আবার মানে বিকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, এইগুলি খাওয়া দাওয়া, এটাতে লস হবে। তো তৃতীয় পক্ষের এখানে কি আছে? আপনাদের এত চুলকায় কেন ভাই? আপনারা চুলকানি ছাড়া কি থাকতে পারেন না? ভালো কোনো কিছু কি আপনাদের হজম হয় না? হ্যাঁ, এদিককার লোক ওইদিকে নিয়ে যান, ওইদিককার লোক পরামর্শ দিয়ে এদিকে নিয়ে যান। হ্যাঁ, এইগুলি করে কি আপনাদের মানে শান্তি হয় না, আপনাদের তৃপ্তি হয় না? তারপরেও আপনারা নির্বাচন বানচাল করতে চান কেন ভাই? কি হচ্ছে আপনাদের প্রবলেমটা কোথায়? এটা এটা হচ্ছে মানে ফ্যামিলিগত প্রবলেম, বুঝছেন? আমার মনে হয় যা, এরা এদের ভালো ফ্যামিলির লোক না। আরে একটা নির্বাচন হলো, এটা একটা মানে উৎসব। শিল্পী সমিতির নির্বাচন বলেন, আর পরিচালক সমিতির নির্বাচন বলেন, প্রযোজক সমিতির নির্বাচন বলেন, ফিল্ম ক্লাবের নির্বাচন বলেন, এগুলো হলো একটা উৎসব। এই উৎসব মুখর পরিবেশে সবাই আসবে, কয়টা দিন আনন্দ করবে, সবার সাথে সবার দেখা হবে, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হবে, বক্তব্য পাল্টা বক্তব্য হবে, এইটা হলো আনন্দ। তো এই আনন্দটাকে আপনারা ত্যাশ মারি দিতেছেন, আপনারা কারা ভাই? আপনাদের প্রবলেমটা কোথায়? জাতি আমার মাধ্যমে জানতে চায়, আর আপনারা যদি কেউ বুঝে থাকেন আমার ভাই ব্রাদার, আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।